টাইগার হিল। টাইগার হিলে অনেক সকালবেলা ভোর 4টার সময় উঠে চলে এসেছিলাম, পুরো ঠান্ডা আর সকালবেলাটা পুরো অন্ধকার থাকায় ভিডিও শ্যুট করতে পারিনি। আর পেছনটা একদম দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা আর পুরো সাদা, অনেক ভিড় ছিল কিন্তু আলটিমেটলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। সবাই এখন কফি খাচ্ছি। সবাই চলে যাচ্ছে কারণ এই যে পেছনে যে ফগি ওয়েদারের জন্য কিছুই দেখা যাবে না। একদম অন্ধকারে এসেছিলাম কিন্তু অলরেডি আলো বেরিয়ে গেছে, আলো ফুটে গেছে কিন্তু সানরাইজ দেখতে পাইনি। তো এখন আমরা অন্য সাইট সিনে যাব, সেখানগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো নেক্সট স্পটে গিয়ে দেখা হচ্ছে। চলে গেছি বাতাসিয়া লুপে, এখন বাবা টিকিট কাটছে। টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে, নিচ দিয়ে টয় ট্রেন যায় আর ভিউটা অসাধারণ। এখন আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, বাতাসিয়া লুপ। একদম সকাল সকাল বেরিয়েছি। দার্জিলিংয়ের স্পেশাল কস্টিউম, খুব ভালো লাগছে বাতাসিয়া লুপে এসে আর এই ড্রেসটা পরেই একটা চমক তোমাদের সবার জন্য ওয়েট করছে। তো দেখতে থাকো আর এখন ছবি টবি তুলে নিই, মাও রেডি হয়ে গেছে, মা অরেঞ্জ আর আমি পিঙ্ক, খুব ঠান্ডা হবে। তো বাতাসিয়া লুপে এসে এত সুন্দর একটা দার্জিলিংয়ের পোশাক পরেছিলাম আমি, মা। তারপরে আমরা একটা ডান্স ভিডিও শ্যুট করি, যেই ভিডিওটা এই ব্লগটার সাথে সাথেই ফেসবুকে তোমরা চেক করলে সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। তো জানি না কেমন হবে, তো এখন ঘুরে নিই, ঘুরে নিয়ে ভিডিওটা এডিট করে ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। এই মাসেই দেব, এপ্রিলেই দেব। তো আর পিছনটা দেখতে পাচ্ছ, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে নিচে যাব। আমাদের থার্ড পয়েন্ট ঘুম মোনাস্ট্রি। দার্জিলিং সাইট সিন ঘোরার জন্য আমাদের 3 পয়েন্টস 5 পয়েন্টস অ্যান্ড 7 পয়েন্টস কভার করতে হয়। অনেক সময় 3 পয়েন্টস এবং 5 পয়েন্টস 7 পয়েন্টসটাকে মিক্স পয়েন্টস হিসেবেও ওরা ঘুরিয়ে দেয়। তো এখন আমরা চলে এসেছি ঘুম মোনাস্ট্রিতে, এরপরে আমরা মিক্স পয়েন্টস যেগুলো আছে সেগুলো ঘুরবো। তো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আ ভেরি পিসফুল মোনাস্ট্রি যেটা গৌতম বুদ্ধাকে উৎসর্গ করে বানানো হয়েছে সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি।
আমরা ফার্স্টে টাইগার হিল ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ কমপ্লিট করে এখন আমরা ঢুকে পড়েছি হিমালয়ান মাউন্টেনিয়ান ইনস্টিটিউট আর জুলজিক্যাল পার্কটা দেখার জন্য। এখানে যাদের যাদের দেখবো তোমাদের সাথে শেয়ার করবো কী কী দেখলাম। তো এত ঠান্ডা আর পিছনটাও সাদা সামনেটাও সাদা, কিছুই বোঝা যাচ্ছে না, ভীষণ কুয়াশা। আর এক এক করে দেখি, অনেকক্ষণ ধরে ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যায়, তো তাই জন্য ওইটার মধ্যেই রেস্টুরেন্টস ছিল। তো আমরা এসে একটু মোমোস খাই, তারপরে আবার বাকিটা দেখতে থাকি। মিক্স পয়েন্টসের ফার্স্ট দুটো পয়েন্ট একই জায়গায়, ইনস্টিটিউট আর জুটা একই জায়গায় অবস্থিত, তাই জন্য আমরা ঠিক করলাম জু কিছুটা দেখার পরে যে ইনস্টিটিউটটা ঘুরে আসা যাক। ইনস্টিটিউটের মধ্যে একটা মিউজিয়ামও আছে। তো এখানে আসার পরে দেখলাম যে যারা ট্রেকিং করে তাদের ট্রেনিং এখানে হচ্ছে, বড় থেকে ছোট সবে এখানে ট্রেনিং নিতে পারে। তো সেইটা দেখে ভীষণ ইন্টারেস্টিং লাগছিলো, তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। এরপরে আমরা চলে যাব ইনস্টিটিউটটায়। এইটাই হচ্ছে ইনস্টিটিউটটা, যেটা বাইরে থেকে দেখতে দেয় এবং ভেতরে ঢুকতে দেয় না। ভেতরে ঢোকার আরেকটা রাস্তা আছে যেখানে মিউজিয়াম আছে। তোমাদের এটা বলা জরুরি যে মিউজিয়াম, যে কোনো মিউজিয়ামে যখন আমরা যাই কলকাতার হোক বা বাইরে, মিউজিয়ামে ছবি তোলা একদমই নিষিদ্ধ থাকে। আর এখানেও এর অন্যথা হয়নি, ছবি তোলা একদমই প্রহিবিটেড। তাও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে কিছু কিছু জিনিস যেগুলো ভালো লেগেছিলো সেগুলো তুলে ধরার, খুবই রিস্ক নিয়ে এই ভিডিওটা করেছিলাম। আর জানি না দেখতে পেলে কী হতো, হয়তো ফোন ফোন নিয়ে নিত, কিন্তু তাও এই জিনিসগুলো দেখতে ভীষণই ভালো লাগছিলো মিউজিয়ামটা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর যারা মাউন্ট এভারেস্ট বা হিমালয়ান রিজিয়নে ট্রেকিং করতে যায় তাদের সমস্ত কিছু এখানে রয়েছে। আর হিমালয়াতে ওঠার সময় যেসব অ্যানিমালসগুলো তারা দর্শন পায় সেগুলোও এখানে রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম মাউন্টেনে যেই সমস্ত অ্যানিমালসগুলো থাকে তাদেরকেও প্রিজার্ভ করে রাখা আছে, প্লাস যারা উঠেছিল তাদের জ্যাকেটস ইউজেবলস রাখা আছে। ও দেখে তারপর আমরা চলে এসেছিলাম HMI দেখতে। জুয়ের আরও কিছুটা আরও ওপরে আছে, সেটা দেখবো। আর এই যে পেছনে এডমন্ড হিলারির একটা স্ট্যাচু, ভেতরে মিউজিয়াম ছিল কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না, যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা বাকি পোর্শন, জুয়ের বাকি পোর্শনটা আমরা দেখব। আর এই যে HMI, আর ট্রেনিংও চলছিল অন্য দিকটাতে, মিউজিয়ামের অন্য দিকটাতে, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এবার বাকি পোর্শনটা কভার করা যাক। এখানে হোয়াইট লিওপার্ড বসে রয়েছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আর এইখানে আমাদের যে চিতা হয় সেই একটা ছোট্ট বেবি চিতা ঘুমাচ্ছে। এইখানে রয়েছে ব্ল্যাক লিওপার্ড, এখানে রয়েছে আমাদের ন্যাশনাল অ্যানিমাল রয়্যাল বেঙ্গল টাইগার বসে রয়েছে, তাই জন্য অতটা প্রপারলি দেখা যাচ্ছে না। আর অনেকটা দূরেই আমি দাঁড়িয়ে থেকে জুম করে ভিডিওটা করছিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো যে উনি বসে রয়েছেন। সব কিছুর মধ্যে যেটা একদম ভালো ছিল সেইটা হচ্ছে এই বিয়ার বাবু, ভীষণ সুন্দর লাগছিল দেখো, আর খুব কিউটও লাগছিল, বসে বসে নিজের মতন পাতা খাচ্ছে আর পোজও দিচ্ছে। এখানে কিছু গোল্ড ফিশ, আর তারপর আমরা চলে গেছিলাম রেপটাইল হাউসে, দেখো ওই যে শুয়ে আছে। টেনজিং রকে বিশেষ কিছু দেখার নেই, একটা ছোট্ট মাউন্টেন টাইপ রয়েছে যেখানে ট্রেকিং হচ্ছে। আমরা নেক্সট স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে টি গার্ডেন। আজকে পুরো ফগি ওয়েদার। এই যে আমরা টি গার্ডেনে এসেছি,
ভিউটা ঠিক এরকম আর পিছনে দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা, পিছনে পুরো কুয়াশা, ভিউটা ঠিক এরকম। এখন আমরা চলে এসেছি পিস পাগোদা আর বুদ্ধা টেম্পলে, যেটা জাপানিজ টেম্পলও বলা হয়। এই পিছনে হচ্ছে টেম্পলটা আর এইখানে হচ্ছে পিস পাগোদা। আজকের মতন এটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, তারপর আমরা হোটেলে ফিরবো, মানে আমাদের হোমস্টেতে। এবং কালকের প্ল্যানিং হচ্ছে টিনচুলে। তো দার্জিলিংটা আমি একটা ব্লগের মধ্যে পুরো কমপ্লিট করব, আর টিনচুলেটা চেষ্টা করব অন্য একটা ব্লগে শেয়ার করার। তো তোমরা অবশ্যই দেখো আর জানিও যে তোমাদের কতটা কি হেল্পফুল হলো আর কারা কারা সেমভাবে আমাদের মতন করে ঘুরতে আসবে বা আসছো সেটা জানিও। আর এখন অবধি হালকা বৃষ্টি পড়ছে, তো চলো ঝটপট আগে দেখে নিই, তারপর আবার কথা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে দেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করো। তো চলো আগে ঝটপট দেখে নিই। ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে বিকেলে আবার মেলে ঘুরতে যাব। তো চলো লাঞ্চটা ঝটপট করে নিই, খুব খিদে পেয়ে গেছে। মেল যাওয়ার আগে আমরা দার্জিলিং যে স্টেশন আছে সেই স্টেশনের কাছাকাছি যাচ্ছি, কারণ ওইখান থেকে টয় ট্রেন ছাড়ে। টয় ট্রেনটা পুরো বাতাসিয়া লুপ, মানে যেগুলো আমরা দার্জিলিংয়ে এসে সাইট সিন করি, তার পাশ ঘেঁষে যায়, কিন্তু কখনোই সেটার দাঁড়িয়ে বা ওয়েট করে সেগুলো ঘোরায় না। তাই জন্য আমরা টয় ট্রেনটা চড়িনি। এই যে এই সাইডে পুরো টয় ট্রেন, আমি দেখিয়ে দিচ্ছি। কেউ যদি টয় ট্রেনে চড়তে চাও তাহলে তোমাদের দার্জিলিং স্টেশনে এসে টিকিট কাটতে হবে বা ঘুম স্টেশনে এসে টিকিট কাটতে হবে, ভাইস ভার্সা তোমরা যে কোনো একটা কাটতে পারো। কাটলে দার্জিলিং টু ঘুম বা ঘুম টু দার্জিলিং তোমরা আসতে পারবে। টয় ট্রেনটা কীরকম হয় সেটাও দেখিয়ে দেবো, তো দেখতে থাকো। তো দার্জিলিং মেল ঘোরার পুরো ব্লগটা আমি এর আগের ব্লগে, মানে পার্ট ওয়ানে আমি শেয়ার করেছিলাম, আর আজকে আমি শেয়ার করছি যেটা দার্জিলিংয়ে এসে না ঘুরলেই নয়, গ্লিনারি, যেখানে পেস্ট্রিজ, পুডিংস ইজ ভেরি ভেরি কম্পালসারি টু ইট ওয়াইল উই ট্রাভেল টু দার্জিলিং। তো এখানকার একটা ভিউ, যেটা সবচেয়ে পুরনো দোকান এখানে গ্লিনারি অ্যান্ড ইট ইজ ভেরি ফেমাস, তো এখানকার একটা গ্লিমস তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো আমাদের মেল ঘোরা শেষ আর আজকেই রাত্রে আমরা দার্জিলিংয়ে লাস্ট থাকছি। কালকে আমরা সকালবেলা টিনচুলের দিকে চলে যাব, তো সেই ব্লগটাও আসবে দার্জিলিং। তো কালকে সকালবেলা থেকে নিউ ব্লগ, তোমরা দেখতে থাকো। এইটার পরে পরেই যদি ভালো রেসপন্স পাই তখন ওটাও দিয়ে দেবো। আর স্টে আপডেটেড, স্টে কানেক্টেড, টিল দেন টেক কেয়ার অ্যান্ড মিটিং ইউ ভেরি সুন ইন দ্য নেক্সট ভিডিও। দার্জিলিং থেকে তোমরা অনেক জায়গায় যেতে পারো,
যেমন মিরিক, গ্যাংটক, আভাল, তিনচুলে, পার্সিয়ান, কালিম্পং, আরও অনেক অনেক জায়গায়। তো আমাদের নেক্সট ট্যুর হচ্ছে তিনচুলে, যেটা আমরা দার্জিলিং থেকে যাব। তো এই ব্লগটাও খুব জলদি আসছে। এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব জলদি ফিরছি নেক্সট ভিডিওতে।